আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিজান হাসান। আমি লাইভ ক্লাস একজন স্টুডেন্ট এবং আমার আইডি হচ্ছে 2021040। আচ্ছা, লাইভ ক্লাসে মন স্যার কিছু কিছু টেকনিক দেখেছিল এনকোডিং, তো বলেছিল বাকিগুলো কিছু আমাদের দেখে নিতে, তো এবং সেভাবে হোমওয়ার্ক দিয়েছিলেন, তো আমি হচ্ছে সেই হোমওয়ার্ক গুলোই মানে এখন ডিসকাস করতেছি করার পর। তো প্রথমে ডামি এনকোডিং, ডামি এনকোডিং এর ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে যে কয়টা ফিচার আছে তা থেকে একটা কম ফিচার নিয়ে অলওয়েজ কাজ করে। তো আমি একটা ডেটা ফ্রেম বানাইছি এলিমেন্টস ফায়ার ওয়াটার আর্ট এয়ার, তো এই জিনিসটা হচ্ছে আবার রিপিট করে লাস্টে কিছু এয়ার দিয়েছি। আমি যখন এটা রান করব আমি দুইটা জিনিসই দেখাবো, পিন ডেটা সেট এবং এনকোডেড ডেটা সেট। সো পিন ডেটা সেট তো নর্মাল ভাবে যদি করছে, এখন এইখানে হচ্ছে এনকোডেড ডেটা সেট আছে, দেখেন এখানে আর্ট ফায়ার ওয়াটার আছে, কিন্তু আমার কিন্তু এখানে ইয়া নাই, কি বলে এখানে কিন্তু আমার মানে লাস্টে ডেটা আছে এয়ারটা, এয়ার নাই, মানে এয়ার এর কোনো কলামটাই নাই। কিন্তু আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে এখানে দেখেন ফায়ার এর ইন্ডেক্স জিরো, জিরো তে ফায়ার গেছে, আবার ফোর এ ফায়ার আছে, এখানে দেখেন জিরো তে 010, ঠিক আছে, এখানে 010 এবং 010। তো এরপর হচ্ছে আমি যদি আবার ওয়ান ওয়ান এ ওয়াটার, ফাইভ এ ওয়াটার, সো ওয়ান আর ফাইভ মিলে 001, ফাইভ এ 001 এভাবে, এবং লাস্ট হচ্ছে এয়ারের হচ্ছে তিনে সাত আট নয়, তো তিনে এয়ারের জন্য কি এসেছে 000, সেটা হচ্ছে আবার 000। নেক্সট হচ্ছে এফেক্ট এনকোডিং। আচ্ছা, এফেক্ট এনকোডিং, এফেক্ট এনকোডিং এর ব্যাপারটা হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস আমি দেখিয়ে দিই, এখানে যে ড্রপ ফার্স্ট আমি যদি ফলস দিতাম, ঠিক আছে, তাহলে কি হতো, চারটে এলিমেন্টে আসতো আমার কাছে, চারটা ফিচারে আসতো আর কি, ঠিক আছে, এবং চারটা ফিচারই এখানে ভালোভাবে শো করতেছে। তো কিন্তু ড্রপ ফার্স্ট হচ্ছে ডামি এনকোডিং এর ক্ষেত্রে হচ্ছে যে এন মাইনাস ওয়ান ফিচার ইয়া হবে সেখানে হবে। সো আইডিয়া নেওয়া কি, এফেক্ট এনকোডিং এর ব্যাপারটা হচ্ছে অনেকটা কি বলে যে এরকম ডামি এনকোডিং এর মতো, কিন্তু একটু ডিফারেন্স হচ্ছে এখানে যখন রোতে, যেমন এখানে কিছু রো আছে, যে টানা তো চারটা রো আসে না, বা তিনটা আছে, আচ্ছা এখানে যে টানা চারটা রো আসতো সবগুলো মাইনাস ওয়ান হয়ে যাবে। তো এখানে যদি আমি এটা দেখি, মানে এটা যদি ডামি এনকোডিং করি, এই কোডটা সেম করে ডামি এনকোডিং করলে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিছু জায়গায় কি বলবো যে চারটা জিরো আছে, ঠিক আছে, যেমন এই যে চার নম্বর ইন্ডেক্সে, ঠিক আছে, এখানে চার নম্বর ইন্ডেক্সের জন্য আসছে হচ্ছে বেঙ্গালোরের জন্য চারটা জিরো, ওকে, এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে হচ্ছে ওয়ান হট এনকোডিং এর মতো, জাস্ট অ্যাপস যদি এখানে প্রেজেন্ট থাকে তাহলে ওয়ান আসে, যেমন দিল্লি, দিল্লি জিরো, এবং দিল্লিতে প্রেজেন্ট আছে ওয়ান, এরপর মুম্বাই প্রেজেন্ট আছে, ঠিক আছে, মুম্বাই প্রেজেন্ট, হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালোর, এইভাবে করে, এবং এখানে চারটা জিরো। এবং সেই জিনিসটা যদি আমি এখানে করি, এখানে দেখেন যখন মানে এই বেঙ্গালোরের যখন ইন্ডেক্স আছে চারটা টানা জিরো আছে, সেখানে সে হচ্ছে মাইনাস ওয়ান দেখা দিয়েছে, চারটা মাইনাস ওয়ান। হ্যাশ এনকোডিং, আচ্ছা হ্যাশ এনকোডিং এর ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা হচ্ছে একটা একটা আরবিটারি ফিচার্স আর কি, ফিচার্স ফিচার্স নিয়ে আমরা সেটাকে কন্ট্রোল করতে, মানে অনেকটা হচ্ছে লো কলাম কন্ট্রোল করতে হয়, ঠিক আছে। এখানে আমি তিন দিয়ে আমার রান করা ছিল, আমি যদি দেখি এখানে তিনটা কলাম, ঠিক আছে, ইফ আই গো ফর দিস গো ফর লেটস সে 40, আমি দেখবো ওখানে অনেকটুকু চলে আসছে, এবং এখানে ইউনিকলি আসবে, দেখেন জিরো থেকে কলাম, জিরো থেকে কলাম 39, হুইচ মিনস 40, সো আমার এত তো লাগবে না, আমার পাঁচ দেই এখানে, পাঁচ দেই। এখানে আমি একটা জিনিস দেখবো যে যেমন হচ্ছে জানুয়ারি, মানে ইউনিক ইউনিক, ঠিক আছে, জানুয়ারি হচ্ছে 00100 আছে, এখানে দেখি যে এপ্রিল আর ইয়া এক আর তিন নাম্বার ইন্ডেক্স এর এপ্রিল, এপ্রিল, সো এক আর তিন নাম্বার ইন্ডেক্স ও দেখেন সেম 01000 01000, এবং এখানে আমি যত ইয়া দিব তত ইউনিকলি হবে, লেটস আমি এখানে
পাঁচ না দিয়ে এখানে একটু বাড়া দিয়ে 7 দিই, 7 দিলেও এখানে দেখা যাচ্ছে যে সেম আসবে। এপ্রিল হচ্ছে 1 এবং 3, ওয়ান হচ্ছে 001 000 এবং এখানে হচ্ছে কি বলে এপ্রিলের পর 3 001 000। আচ্ছা বাইনারি এনকোডিং। আচ্ছা এইখানে হচ্ছে ওরা জাস্ট মানে জিনিসটা হচ্ছে বাইনারিতে রিপ্রেজেন্ট করতেছে সব জিনিস। ঠিক আছে দিল্লি, দিল্লিতে পড়ে আছে 001, ঠিক আছে দিল্লি আর আছে পাতে, এখানেও 001, ঠিক আছে অনেকটা এরকমই। কিন্তু এখানে হচ্ছে রো দেখা যাচ্ছে কলাম নাম্বার ফিক্সড, মানে কলাম নাম্বার ফিক্স ছিল না। আচ্ছা বেইজিয়ান এনকোডিং, বেইজিয়ান এনকোডিং এর ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন যে এখানে হচ্ছে বেস চেঞ্জ করতে পারবো আমরা, এনকোডিং করতে করতে বেস চেঞ্জ করতে পারবো। এখানে 5 দেওয়া আছে, আমি 10 রান করা ছিল, তো 5 এর যেটা হয়েছে যে 1 2 3 4 5 এ 10 হয়ে গেছে, আগেন্স্ট ওগুলো বেস কিছু ল্যাগ মানে জিরোর মধ্যে ছিল, 10 হয়ে গেছে। এখন যদি আমি এখানে খেয়াল করি আমি যদি এখানে সি দেই, 3টা যাওয়ার পর হচ্ছে বেসটা চেঞ্জ হয়ে যাবে, 0 1 2 সরি 1 2 3 1 0, এরপর চেঞ্জ হয়ে যাবে। আবার দেখেন এখানে 1 আছে, 5 হচ্ছে 1 0 তে 1, কারণ এগুলোর ইন্ডেক্স দিল্লি দিল্লি। এবং টার্গেট এনকোডিং ওরা জাস্ট হচ্ছে এখানে যে কটা জিনিস আমরা দিয়ে রাখবো, যে এবিসিডি এখানে হচ্ছে সেটার কি বলে মিনটা বের করে দেয় এবং এই ওয়েট গুলো ইউজ করেছে। যেমন দেখেন এ এবং লাস্টে মানে 0 থেকে 5 6 7 এগুলোর ইয়াগুলো সেম আসতেছে। আমি যদি ক্যালকুলেটার নিয়ে হিসাব করি তাহলে কত আসে, এখানে এর ওয়েট গুলো দেখেন সবগুলো এখানে যেটা এ আছে সবগুলো 7 3.34 0 2 4, এগুলো মানে সেম গুলো আছে। দেন বি ওয়ান এ আছে একটা, 3 আছে, এগুলো সেম 57.7 মানে 57.689414। আচ্ছা এই হচ্ছে এইখানে মানে টার্গেট এনকোডিং। থ্যাংক ইউ।